আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মিজানুর রহমান মিজান আজকের ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি সেটিংসের ডিসকাশন নামক পার্টি অর্থাৎ ডিসকাশন রিলেটেড সেটিংস যেগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে চলুন শুরু করি ডিসকাশন মূলত হচ্ছে এই যে কমেন্ট বা কোনো একটা কমেন্ট কেউ করছে কীভাবে তারপর কমেন্টটা করলে কি ওটা মডারেট করবেন কি করবেন না আপনি তারপরে কে কখন একটা কমেন্টের মধ্যে লিঙ্ক দিতে পারবে বা কি করতে পারবে এই বিষয়গুলো আমরা এই সেটিংস থেকে আসলে নির্দিষ্ট করে দিতে পারি ওয়ার্ডপ্রেসে তো আমরা এখানে যখন ক্লিক করব তখন এমন অবস্থান আসবে তো এটা হচ্ছে ডিফল্ট আর্টিকেল রিলেটেড সেটিংস অর্থাৎ এটা হচ্ছে প্রথমটাতে যদি আমরা দেখি অ্যাটেন্ট নোটিফাই এনি ব্লগস লিঙ্ক টু দ্য টু ফ্রম দ্য আর্টিকেল অর্থাৎ আমরা যখন আমাদের একটা কন্টেন্টের মধ্যে পোস্টের মধ্যে বলেন বা পেজের মধ্যে কোনো একটা আলাদা অন্য ওয়েবসাইটের লিঙ্ক এই ধরেন আমি এখানে ডট গুগল ডট কম এইভাবে দিচ্ছি দেন আমি সেটাকে ওই যে লিঙ্ক আউট করে দেবো লিঙ্ক দিয়ে যখনই সেটা আমরা করি ধরেন করলেন আপনি হ্যাঁ এখানে একটা লিঙ্ক দিলেন আর কি আপনি ওকে তো এটাকে যখনই আমরা পাবলিশ করে দেবো তখন যেন ওই সাইটটাকে কী করা হয় নোটিফাই করা হয় যে একটা লিঙ্ক ব্যাক করা হয়েছে তোমার ওয়েবসাইটেও নর্মালি এটা যেটা করা হয় সেটা হচ্ছে আমরা তাকে পিং করি একটা সার্ভিস রয়েছে পিঙোম্যাটিক ওয়ার্ড প্রেসের আমরা আগে দেখেছি হয়তো আর পিসি পিংইং তো ওটার মাধ্যমে তাকে জানানো হয় তো জানালে যেটা ঘটে যে ওই ব্লগ ওনার আপনি যে তাকে কি করলেন শাউট আউট দিলেন এটা জানে এবং অনেক সময় দেখা যায় যে পিংয়ের ফলে সে একটা ব্যাকলিংকও দেয় কমেন্ট সেকশনে বা ট্র্যাক লিংক সেকশন থেকে অথবা সে আপনাকে নিয়ে যখন ও ফাইন আমাকে তো এই ভদ্রলোক একটা লিঙ্ক দিল দেখি তার সাইটে কি আছে তো সে আপনাকে নোটিস করে এবং আপনার সাইট ভালো হলে অনেক সময় দেখা যায় যে আপনাকে নিয়ে সে আপনার কোনো একটা কন্টেন্ট করে এরকম লিঙ্ক করবে তো এটা একটা ভালো ব্যাক লিঙ্ক বাড়ে এসিওর পয়েন্ট অফ ভিউ থেকে এবং আপনি অ্যাজ এ ব্লগার অর অ্যাজ এ ওয়েবসাইট ওনার আপনারও কী বলে ব্র্যান্ডেবিলিটি বাড়ে তো এতে আপনার ফ্রেন্ডশিপও বাড়ছে নতুন নতুন ফ্রেন্ড বানাতে পারছেন যারা রিলেটেড ট্র্যাক থেকে আসছে তো এটা ভালো একটা অপশন এটা দেওয়া ভালো তবে অ্যালাউ লিঙ্ক নোটিফিকেশন ফ্রম আদার ব্লক এটা হচ্ছে উল্টা দিক থেকে অর্থাৎ কেউ যদি আপনাকে করে আপনিও যেন নোটিফাই হন অ্যালাউ পিপল টু পোস্ট কমেন্ট অন নিউ আর্টিকেলস এটা যদি আমরা মার্ক না দিই তাহলে নতুন আর্টিকেলে কমেন্ট করা যাবে না তো ইন্ডিভিজুয়ালি আবার আমরা প্রত্যেকটা পোস্ট থেকেই সেটা কন্ট্রোল করতে পারবো ধরেন এখানে একটা সেকশন আছে এলাও কমেন্টস এটা যদি বাই ডিফল্ট যদি ওইখান থেকে আমরা এটাকে তুলে দিই এইটা এইভাবে টিকমার্ক থাকবে না তো আপনি টিকমার্ক দিয়ে দিলে এটা এখান থেকে আমরা এই ব্যাপারটাকে কন্টিনিউ কী করতে পারি কন্ট্রোল করতে পারি ফাইন তো এরপর হচ্ছে আদার কমেন্ট সেটিংস এটা হচ্ছে রেগুলার কমেন্ট সেটিংস তো কমেন্ট অথার মাস্ট ফিল আউট এই নেম অ্যান্ড ইমেল তো আমরা যদি এখানে কমেন্ট ফর্মে যাই ধরেন আমি একটা ইনকগনিটো মোড়ে লোকাল হোস স্ল্যাশ ডাব্লিউপি কাস্টম দেন একটা পোস্ট ওপেন করলাম এখানে দেখেন এই যে কমেন্ট অপশন তো এখানে নাম আর ইমেল অ্যাড্রেস মাস্ট ফিল আউট করতে হবে অথরকে এটাই বলা হচ্ছে এইখানে যে সেকে সে নাম এবং ইমেল অ্যাড্রেস দিবে এবং যদি আপনি চান যে ইউজার অবশ্যই আপনার এখানে একটা অ্যাকাউন্টও ওপেন করতে হবে কমেন্ট করার জন্য যদি চান তাদের ইমেল অ্যাড্রেস বা অ্যাকাউন্ট থাকলে আপনার সুবিধা ফিউচারে অনেক কাজে ব্যবহার করা যায় আপনি এটা দিতে পারেন এরপর আরেকটা অপশান আছে এটা বাই ডিফল্ট এখানে টিকমার্ক দেওয়া নয় অটোমেটিক্যালি ক্লোজ কমেন্ট অন অন আর্টিকেল ওল্ডার দ্যান ফরটিন ডেজ অর্থাৎ এটা হচ্ছে ধরেন যারা নিউজ পেপার সাইড করেন তো একটা নিউজ পেপার ধরেন বাই ইভেন্ট ব্লগিং করেন তো দেখা যায় যে একটা নিউজ তো আসলে একটা সার্টেন টাইম ধরেন এক মাস পরে তার সেটা গ্রিন না অর্গানিক না বা এভার গ্রিন না তো সেটা তো আপনি কমেন্ট নাও নিতে পারেন কারণ এক মাস পরে নর্মালি মানুষ কমেন্ট করার দরকার নেই তো একটা ইস্যুতে ধরেন এমন বাংলাদেশ হেরে গেছে একটা ম্যাচে তো এটা নিয়ে কথা হবে এক সপ্তাহ দুই সপ্তাহ তো এটা দিয়ে সারা বছর তো কথার দরকার নাই বা বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে গেল ওয়ার্ল্ড কাপ সেটা নিয়ে আমরা হয়তো এক এক দুই মাস কথা বলে এরপর আর বলবো না তো এমন ব্যাপারগুলোতে আপনি এটাকে চাইলে এইভাবে দিয়ে দিতে পারেন তো একটা সার্টেন টাইম পরে আপনার ব্লগের কমেন্ট অফ হয়ে যাবে তো নর্মালি এভারগ্রিন ব্লগুলোতে এটা দেওয়া হয় না তো শো কমেন্ট কুকি ইন চেক বক্স অ্যালাউইন কমেন্ট অথার কুকিজ টু বি সেট এটা আমরা দিতে পারি এটা হচ্ছে জিডিপিআর যখন আপডেট হয়েছে তখন এটা আসছে তো আমরা এটা দিতে পারি তাহলে কমেন্ট অথার কী এটা দেওয়া উচিত তো থ্রেডেড কমেন্ট কত লেভেল ডিপ হবে কমেন্ট একটা নিচে একটা নিচে রিপ্লাই দিলে সেটা আপনি বলে দিতে পারেন এবং কতটা কমেন্টের পরে আপনি কি কমেন্টগুলোকে পেজিনেট করতে চান কি এখান থেকে বলতে পারেন অর্থাৎ পঞ্চাশটা কমেন্টের পরে আরেকটা পেজে যাবে আচ্ছা ইমেল মি ওয়েন এটা হচ্ছে আপনি অ্যাজ এ সাইট অ্যাডমিনিস্ট্রেটর ইমেল পাবেন কেউ কমেন্ট করলে কমেন্ট মডারেশনের জন্য থাকলে হ্যাঁ কমেন্ট অথার মাস্ট হ্যাবে প্রিভিয়াসলি অ্যাপ্রুভ কমেন্ট এটা হচ্ছে যে কমেন্ট সাইটে আসবে কি আসবে না সেটা তো এটা দিতে পারেন যদি কারও আগে আপনি কমেন্ট অ্যাপ্রুভ করে থাকেন তারটা অটোমেটিক আসবে বাট আমি সবসময় দুটোই রাখি কমেন্ট মাস্ট বি ম্যানুয়ালি অ্যাপ্রুভড এটাও দিয়ে রাখবেন এটা আর এটা হচ্ছে কমেন্ট মডারেশন করা কমেন্টে যদি দুইটার বেশি লিঙ্ক থাকে দুই থেকে দুইয়ের অধিক তাহলে আপনি সেটা মডারেট করবেন তারপর ব্ল্যাকলিস্টেড কথা এখানে ধরেন অ্যাপ ওয়ার্ড বা খারাপ যেই কথাবার্তাগুলো আপনি যেগুলো লাইক করছে না সেগুলো এখানে একটার পর একটা অ্যান্টার দিয়ে দিয়ে রাখতে পারেন নতুন লাইনে এক একটা তাহলে এগুলো থাকলে কমেন্টটা অ্যাপ মানিক সে করতেই পারবে না বা অ্যাপ্রুভই হবে না সো অ্যাভার্টার আমরা জানি গ্লোবালি রিকগনাইজ অ্যাভার্টার দিতে পারি সেটা দেখাবে কি দেখাবে না এবং কোন রেটিংয়ের অ্যাভার্টার আপনি দেখাবেন সেটা বলে দিবেন তো এখানে আপনার সাইটের ধরন অনুসার আপনি চেঞ্জ করবেন এটা নিয়ে আমরা ইউজার ক্রিয়েট করার ভিডিওতে কথা বলেছি যারা দেখেনি তারা দেখে নিতে পারেন আর এখান থেকে ডিফল্ট অ্যাভাটার ধরেন কারো অ্যাভার্টার গ্রাভাটার ডট কম অ্যাকাউন্ট করা নাই অ্যাভাটার তো তার জন্য কোনটা দেখাবে এখান থেকে আপনি সেটা দেখিয়ে দিতে পারেন ফাইনালি আমরা যদি সেভ দিই এটা সেভ হয়ে যাবে সেটিংগুলো এখন আমি ওই যে একটা খুকি কনসেন্টের ইয়ে দিয়েছি দেখি সেটা আসে কি না দেখেন সেভ মাই নেম ইমেল ওয়েবসাইট ইন দ্য ব্রাউজার ফর দ্য নেক্সট টাইম আই কমেন্ট এটা হচ্ছে কুকি কনসেন্ট তো এটা আমরা দিলে এটা সেভ হয়ে থাকবে তো এটা হচ্ছে এর সাথে কমপ্লায়েন্স করা আর কি তো এইভাবে আমরা সুন্দর করে কমেন্ট করতে পারি কমেন্টের সেটিংসগুলো মডারেট করতে পারি যেটা ডিসকাশনের আন্ডারে রয়েছে সো আশা করি আপনারা করতে পারবেন তো এটা করার পরে যারা স্টুডেন্ট তারা আমাকে আমি চাচ্ছি যে এখানে কিছু আচ্ছা এই জায়গাটাতে কিন্তু আইপি অ্যাড্রেস দেওয়া যায় যেটা আসলে কা মানে আপনি ওই আইপি থেকে নেবেন না অর্থাৎ কোনো একটা পার্টিকুলার ওয়েব অ্যাড্রেস ইউআরএল ওগুলো থেকে নেবেন না আর কি ব্যাকলিংক ওগুলো থেকে আপনি কমেন্ট অ্যালাউ করবেন না এটা এখানে চাইলে দিতে পারেন তো ওটা মডারেট হবে আর কি তো আপনাকে যেটা করতে হবে এই জায়গাটা আমার মতো করে হুবহু এইটা সেটিং করে একটা স্ক্রিনশট পাঠাতে হবে হোমওয়ার্ক হিসেবে যারা আমাদের স্টুডেন্ট থ্যাংকস ফর ওয়াচিং ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ